السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا والصلاة على نبيه والوسن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري محبت يا مرشد برنا أعوذ بالله من بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি
وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پوچھا ہمارا نبی پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی اللہم محترم عظیم الشان حاضر معین الدین چشتی ازمیری سنجری و موسی رحمت اللہ علیہ شرونے برورہ کیندری ایدگاہ میدانیا آیوجیت پرتھم بارشک سنی مہاسن ملن پانچ اکٹوبر 2019 মহতি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের সফল ইসলাম প্রচারক সারা বাংলার কোটি কোটি সুন্নি জনতার ঈদের স্পন্দন বাতিলের আতঙ্ক আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব মাদ্রাসুল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকল গুণ আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে সালেহিনের আমির হযরতুল আল্লাম মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, উপস্থিত আছেন প্রধান বক্তা যিনি আমার পূর্বে বয়ান করেছেন মুনাজিরে আজম আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, সভাপতি জনাব সাংবাদিক ইলিয়াস আহমদ সাহেব, সহসভাপতি গভর্নিং বডি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, উপস্থিত আছেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা মুফতি আলী আকবর ফারুকি সাহেব, উপস্থিত আছেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আলহাজ আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব, উপস্থিত আছেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুফতি শাহজাহান সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন শাহ মদিনা মডেল মাদ্রাসা উত্তরার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আলহাজ দেলোয়ার হোসেন নঈমী সাহেব, আহ্বায়ক খাদেম মোহাম্মদ তাজুল ইসলাম ফকির সাহেব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুর রহমান সাদ্দাম, সদস্য সচিব মোহাম্মদ মাহবুব আলম। আপনারা যারা এই মুহূর্তে এসেছেন আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল ভরপুর, মানুষ জায়গা হচ্ছে না, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। আমি দেখতেছি সাইডে যারা দাঁড়িয়ে আছেন এই লোকগুলো দুইটা মাহফিলের লোক, কথাটা ঠিক কিনা? আর ভিতরে যারা আছেন তো আসেনি। তো যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত শালীনভাবে মহব্বত রেখে এই বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এই বরুড়া ঈদগাহ ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়াতান একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরু নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য হৃদয়ের সকল নিংরানু ভালোবাসাটুকুন প্রিয় নবীর নূরানি কদম মোবারকে কোরবানি করে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে ইজি কিন্তু লিখতে আটটা অক্ষর লাগে। হাদিস শরীফে দেখলাম, তাফসীরে নঈমীতে পড়েছি, একটা হাদিসের বরাত নিয়ে এসেছে যে কেউ যখন মহব্বতে একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর মধ্যে আটটা অক্ষর আছে, মহব্বতে আলহামদুলিল্লাহ শব্দটা মুখ থেকে ছাড়তে দেরি, আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দেন। তাহলে ওয়াজ এমন একটি জায়গা যেখানে আলহামদুলিল্লাহ বললো লাভ, সুবহানাল্লাহ বললো লাভ। এমন আমরা এমন একজন এমন ধর্মে আমরা এমন ধর্ম পেয়েছি যেই ধর্মে হাসলেও লাভ, সুবহানাল্লাহ, যেই ধর্ম কাঁদলেও লাভ। এই জন্য হাসি তিন প্রকার, এক প্রকার হাসি দেখেক মাদ্রাসায় পড়ানো হয়, দুই নম্বর কাহাকা, তিন নম্বর তাবাসসুম। দেখেক মানে মৃদু হাসি, আর কাহকা মানে হলো অট্ট হাসি, এটা নিষেধ। আর কি হলো তাবাসসুম, মুচকি হাসি। আমার রসুল সবসময় মুচকি হাসতেন, এই মুচকি হাসিটা যারা দেয় এরা রসুলের সুন্নত আদায় করে ফেলেছে। আর রসুলের যে কোনো সুন্নত যখন আদায় করবেন আপনার সওয়াব হয়ে যাবে। এজন্য আমরা এমন ধর্মে ধর্ম পেয়েছি যেখানে হাসলেও সওয়াব, হাসলেও, তবে হাসার কাইফিয়ত আছে, পদ্ধতি আছে। দুই নম্বর কাঁদলেও সওয়াব, কাঁদলেও সওয়াব, কারণ জাহান্নামকে অসংখ্য ফেরেশতারা আগুনে আগুনের লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারবে না, জাহান্নামের আগুনের গতি এত বিশাল। কিন্তু আশেক যখন চোখের পানি ফেলে তখন ওই চোখের পানিকে জাহান্নামের আগুন ভয় পায়ে পলায়ন করে। তো এই জন্য আমরা মুসলমান, আমরা কি মুসলমান, এই জন্য বাবারা আমার ধৈর্য এবং মনোযোগ আমি সবসময় কামনা করি। মনে রাখবেন এই বৃষ্টি বাদলা প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি নেই, এই হাজারো হাজারো মানুষ আপনার এসেছেন আমার পরে, প্রতীত দশা আলেমে দিন আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এই কিছুক্ষণ পূর্বে চলে এসেছেন এবং বড় রাতে এখন অবস্থান করছেন। আমি বেশি লম্বা করব না, আর বেশি রাত্র করা উচিত না, আমি যেহেতু আরেক জায়গায় যেতে হবে, না হয় আমি পরে আসতাম ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দলটা কি, কোনটা? আমার রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিনা ওয়াল মাহদিয়িন, আমার পথ, আমার সাহাবাদের পথ, মতকে যারা অনুসরণ করে সর্বগুণে জেনে মেনে চলবে, এই দলটা হলো সেই দল, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এরা কখনো জঙ্গিবাদ বিশ্বাসী নয়, জবান ছেড়ে দিই বলুন ঠিক কিনা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এরা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। ইসলাম সন্ত্রাসবাদকে এলাও করে না, ইসলাম জঙ্গিবাদকে এলাও করে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি। কেন? আজকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে অর্থের প্রলোভন দেখিয়ে ইমানকে কিনে নিয়ে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে আজ তারা আমাদেরকে জঙ্গি এবং আইএস নামকরণে নামকরণ করতে চায়। কোনো সময় আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেই না, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহকারে জঙ্গির বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি আপনাদেরকে আমার জায়গা থেকে মেসেজ দিব, আমি যদি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য খাদেম হয়ে থাকি, আপনাদের খেদমতে যদি আমি নগণ্য একজন খাদেম হিসেবে হয়ে থাকি, আপনাদের কাছে একটু আওয়াজ করে একটু জানতে চাই, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বললাম আমরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়, সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয়, নেশার সঙ্গে সম্পৃক্ত নয়, এই কথাই কি সবাই একমত? জিন্দাবাদ, জিন্দাবাদ।
এই কথাটা কেন প্রথম বলেছি, কারণ আছে না? কথা বলার কারণ আছে না? আমি গতকাল মিডিয়ায় কথা বলেছিলাম 40 মিনিট, গত পরশু দিন কথা বলেছি 21 টেলিভিশন, আজকে আমার রাত্র 10:30 একটি প্রোগ্রাম দেখাবে প্রায় আধা ঘন্টার উপরে। আমি বুঝতে পারতেছি এরকম যে একটা মহল আমাদের বিরুদ্ধে লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এরা উপর পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে কালার করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে। এজন্য আমরা আমাদের স্পষ্টতা, আমাদের হৃদয়ের স্পষ্টতা সর্ব জায়গায় আমরা উপস্থাপন করে দেশ এবং জাতিকে বোঝাতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সংঘাতে বিশ্বাসী নয়, ইসলাম শান্তির ধর্ম, মানবতাই বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে যদি মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের কখনো মরণ হয়েই যায়, এটা আমাদের কোনো দুঃখ না। কেন? আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি না, আল্লাহ কোরআনে বলছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, স্টেজে কোরআন শরীফ রাখবেন, আমরা হাফেজ না তো দেখে পড়তে পারি। কই কই, নিচে কেন তাইলে? নিচে কেন উপরে তোলেন, এটা উপর জায়গাও তো না, টেবিলে কেউ বড় আনলে কি হইতো? অসুবিধা নাই, সমস্যা নেই, আমরা তো আসলে হাফেজ না। আমি অনেকে মনে করেন যে আমি মনে হয় হাফেজ, আসলে আমি হাফেজ না, আমি এমনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি। আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফের সবক দিয়েছিল, সালাই অনেক আগে, সালাই বসে সুপারভিস করেছে না কথা গোনা। এরপরে না সল্টেজ বেরিয়েছে, আগে গেছিল বুঝলে গেছেন গা বলবানি তো, এখন যে বর্তমান রান আর গোস্ত এগুলো তো মনে থাকার কথা না। আমি এখান থেকে পড়েছি, এই জন্য আমার মাকরাস জাতুরগামী তেলাবাদ করি, একমাত্র আমার মায়ের শিক্ষা। এই শিক্ষাটাকে সবসময় মাতৃকুরি শিশুদের পাঠশালা, এটাকে ধরে রাখবেন। এই যে আমার আল্লাহ বলছেন, একদিন তো মরেই যাব, ঠিক কি না কথা কোন? একদিন তো মরেই যাব, মরেই যেই তো যাব, হকের পথে থেকেই যেন মরণটা হয়, কথা কোন ঠিক কি না? ওই যে আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব হিসাবে, আমার আল্লাহ একটা সংবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই সংবিধানের নাম হলো কোরআন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহর ব্যাপারে কুফুরি অবলম্বন করছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আমার আল্লাহকে তোমরা অস্বীকার করছো? অথচ কুনতুম আমওয়াতা, তোমাদের দেহের ভিতরে কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। আপনারা বলেন, আমাদের জীবন দেওয়ার মালিক কে? কথাগুলো মনোযোগ দেওয়া লাগবে। তোমরা নিষ্প্রাণ ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে জীবন দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তারই প্রতি তোমরা প্রত্যাবর্তন করবে। জোরে বলেন, কার দিকে আমরা ফিরে যাব? আমার জীবনে আমি দেখেছি অনেক টাকাওয়ালা কবরে চলে গিয়েছে, এ যুবকের দল আমি এখন এত জোরে টান মারি, এরপরেও আরো জোরে টান দিতে মনে চায়, কিন্তু এমন একটা সময় আসবে
আমি ইচ্ছা করলে এই টানটা দিতে পারবো না। জবান খুলে বলো উত্থান এবং পতনের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো একবার নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মরণ দিব, আবার তোমাদেরকে জীবন দিব, তোমরা তো আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহ তো তোমাদেরকে রাগ করে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনেক মায়া করে বানাইছি, অনেক মায়া করে আমার আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে বানাইছে। ও বন্ধু, এই জন্য যুবকের দলেরা, আমি দেখতেছি অনেকগুলা যুবক এসেছেন, ওয়াজ মাহফিল বাহাদুরির জায়গা নয়, ওয়াজ মাহফিল গেট আপ দেখানোর জায়গা নয়, ওয়াজ মাহফিল কণ্ঠওয়ার তাকাব্বুরির জায়গা নয়, ওয়াজ মাহফিল হলো আমি আপনি কোন পথে চললে আল্লাহকে রাজি করতে পারবো, রসূলুল্লাহকে রাজি করতে পারবো, রসূল আমার কবরে আসবে। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের সূত্র ধরে আমি বলি, আমার আল্লাহ বলে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুলে তোমাকে হিসাব গ্রহণ করা হবে, ওই লাইফটার নাম হলো রিজারেকশন লাইফ, রিজারেকশন লাইফ দ্যাট মিন্স হলো পরকাল হাসরের ময়দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, একটা মানুষের মুখে কেন কথা নাই? কারণ আছে, একটা কারণ একটা আছে, কারণ হলো আমরা একদিন মরণ লাগবে, সব অস্বীকার করবে, কিন্তু মরণ যে লাগবে এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য সবার মনটা নরম, সবার জবান বন্ধ, কারণ এদের চোখে দেখেছে তার বাবা তার ছেড়ে চলে গেছে, এদের চোখে দেখেছে একে ছেড়ে তোর দাদা চলে গেছে, এদের চোখে দেখেছে ওর নানা তাকে ছেড়ে চলে গেছে, অনেক বছর আগে নানা নানিরে কবরে নামাইলাম, কিন্তু এত বছর হইয়া গেল আজ পর্যন্ত নানা নানির চেহারা দেখি না, একদিন আমাকে ভুলে যাবে, একদিন আপনাকে ভুলে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, কেমন করে ওই রবকে তোমরা অস্বীকার করো, যিনি তোমাকে বানাইলেন, যিনি তোমার হাত পা ভালো রেখেছেন, ওই আল্লাহকে কেমনে তোমরা অস্বীকার করছো? না 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 না, আল্লাহ আমাদেরকে খাওয়াই, আল্লাহ আমাদেরকে পান করাই, আল্লাহ আমাদেরকে অল বডিটা সুস্থ রাখলেন, এখন যদি অসুস্থ হয়ে যায় আল্লাহকে ভুলে গেলে কি চলবে নাকি? সব সময় ভরসা রাখব একমাত্র আমার আল্লাহর উপরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ও মুরব্বী আব্বা, এখানে আমার এক মুরব্বী আছেন, আমার বয়স আমার বড় ভাইয়ের মতন, ওনার দাড়ির গোড়াগুলো একটু সাদা হয়েছে, আরেক মুরব্বী ওখানে দাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে, অনেক যুবক মনে করতেছে তার যেহেতু দাড়ি পাকে নাই তার মনে হয় মরণ হবে না। না 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 না, নিজের চোখে যেমন দেখেছেন মুরব্বীকে কবরে ঢুকাইতেছে, নিজের চোখে হতো দেখেছেন আপনার বন্ধুকেও কবরে ঢুকাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল, আমি তাহিরি তোমাদের মতো ইচ্ছা করলে কিন্তু রাস্তাঘাটে প্যান্ট শার্ট পরে শিপ করে কিন্তু ঘুরতে পারতাম। আমি তো কোরআন হাদিসের মধ্যে পেয়ে গেছি, কোরআন সুন্নার ভিতরে পেয়ে গেছি, কারণ আমিও জানি আমাকে মরণ লাগবে, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে, কথা কি জোরে বলবেন না ঠিক না বেঠি? আমার হাতে আংটি আছে না নাই? এই আংটি আমি যখন মারা যাব এই আংটিটা খুলে রেখে দিবেন, আমি যখন মারা যাব আমার ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার কাইতন খুলে রেখে দিবেন, কিন্তু সব কাপড় যদিও খুলে রেখে দিবেন, তিনটা কাপড় যদি আমারে পরাইয়া দিবেন, একটা জিনিস যদি বুদ্ধি কইরা বপন করতে পারো ওইটা কোনো দিন কেউ রাখবে না,
ওটা হলো মুখের দাড়ি, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বলো। এই জন্য যুবক ইচ্ছা করলে এটা তুমি রাখতে পারো, ইচ্ছা করলে তুমি রাখতে পারো। অনুরোধ করে বনে দিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানাইছেন। এই কিতাবগুলো কই? এটা না তো হারে কি আনলেন না? আমার আল্লাহ অনেক মায়া করে আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীর। আল্লাহ আমাদেরকে খুব সুন্দর নমুনায় বানাইছেন, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া একটা সীমা রেখা দিয়েছেন, এই পথে চললে আমি আল্লাহ রাজি, এই পথে চললে আমি আল্লাহ নারাজ। যদি তুমি আল্লাহ পাকের সঠিক পথে যদি চলতে পারো, তোমার সামনে একদিন মালাকুল মুতাজরাইল আসবে, আসার পরে তোমার কাছ থেকে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া আজরাইল তোমারে সালাম দিব, আজরাইলে সালাম দিব। সাধারণ কথা ভাই, আজরাইলে সালাম দিব। মনোযোগ দিবেন, এই কথাটা বড়রা কখনো বলি নাই, এখন যে তত্ত্বটা দিব, আজরাইলে সালাম দিব। ইমাম ইমানদার কি খুশি না বেজা? কথা কেন খুশি না বেজা? আরে আজরাইলে সালাম দিবে, এটা কি সাধারণ কথা নাকি? সবারই কি আজরাইলে সালাম দিবে? আজরাইলে সালাম দিবে ইমানদার খুশি। অথচ ঘরের পাশে বসা আপনার বাবা, আপনার পাশে বসা আপনার মা, নইমির পাশে বসা নইমির দাদা, তাহিরির পাশে বসা তাহিরির ভাই, সাজান সাহেবের পাশে বসা সাজান সাহেবের বোন, ভাইয়ের নাম সাব্বির সাহেব, সাব্বির সাহেবের পাশে বসা সাব্বির সাহেবের ভাই, সব মানুষ পাশে পাশে বইসা মুখের মধ্যে চামচ দিয়া পানি দেয়, কিন্তু ইমানদার একটু হাসি হাসি বাপ, সবাই মনে করছে শরীরটা বুঝি ভালো লাগতেছে এই জন্য বুঝি হাসে, আসলে মরণের সময় যে হাসিটা দেয় এটা দুনিয়ার ঔষধ সেবনের কারণে নয়, কারণ তার সঙ্গে আজরাইলের মহব্বতের লেনা দানা হইতেছে। আল্লাহু আকবার, গভীর মনোযোগ। আজরাইল তার কাছে আয়েশা বলবে, আল্লাহ পাঠাইছে রুহুটা নিয়ে যাওয়ার জন্য। এবার আজরাইল জিজ্ঞেস করে, তুমি কি যেতে চাও? ডাক দিয়া কন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, মহব্বত থাকলে কত কথাই তো মানুষে বলে, কথা কন ঠিক কি না? যদি বলে তুমি কি আমাকে ভালোবাসো, হয় আমি তোমাকে ভালোবাসি আমার জীবন দিয়া, তাই বলি কি কেউ ফাঁসি দিয়ে মরে যায়নি? কথা কনে কথা কনে জীবন দিয়া ভালোবাসি, ভালোবাসলে তো জীবন ধরে রাখতে চায়, মুখ দিয়া কথা বললেন এমন ভাবে। এবার কয় আল্লাহর সিদ্ধান্ত বড়, এখন ডাক দিয়া কয় তোমাকে তোমার রুহুটা এখন বের করে নিয়ে যাব, ইমানদার ডাক দিয়া বলবে নিয়ে যাও, কারণ আমি আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও ও যুবকের দল। এবার ইমানদারিকে রুহুটা নেওয়ার সময় ইমানদারে জবান দিয়ে রুহুটা নেওয়ার চেষ্টা করবে, এবার ইমানদারে কা বাহাদুরি উত্তর দিবে, কেউ দাঁড়াবেন না আমার পিছনে, শিষ্টা বন্ধ করে দেবে। ইমানদারের একটা বাহাদুরি আছে, ইমানের জোর আর টাকার জোর কি এক জিনিস? কথা কয়না আজরাইল, আজকে জাঙ্গা আমার কিছু কাজ টাজ বাকি আছে, দশতলা বিল্ডিংটা কইরা লই, একটু বিল্ডিংটা করলে এরপরে আপনি আইছেন, এরকম আছে কি ভাই? আজরাইলে বলবে রুহুটা নিতে চাই মুখ দিয়া, আজরাইল তুমি মুখ দিয়ে রুহু নিবা? এ মুখ দিয়ে আমি কত কোরআন তেলাওয়াত করেছি, আর সেখানে আল্লাহ আকবার বলেন না, এই মুখ দিয়ে আমি কত আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আর রুহু নিতে দিব না,
তাহলে কোন দিয়ে দেখো? চোখ দিয়ে। আর কি বলো চোখ দিয়ে? আমি আল্লাহর কত আকৃতি প্রকৃতি দেখে দেখে আমি আফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে রব্বানা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ দৃষ্টি সৃষ্টি দেখে আমি কত আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছি, আর তুমি আমার চোখ দিয়া রুহু নিবা? এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে ডাক দিয়া কয়, তাহলে তোমার পা দিয়ে রুহু নিয়ে যাব। এবার ইমানদারে বাহাদুরি একটা উত্তর দিয়ে আজরাইলকে ডাইরেক্ট পাঠাইয়া দিবেন। ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আমার পা দিয়া রুহু নিতে দিব না, কারণ এই পা দিয়া হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছি। এই পা দিয়া হেঁটে হেঁটে কুরআন সুন্নার বয়ান শুনেছি, পা দিয়া হেঁটে হেঁটে নেক আমল করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে ঈমানের সংজ্ঞা হাতে নিয়েছি, এই পা দিয়া নিতে দিতাম না। আজরাইলের ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার ইমানদার বান্দা কোন দিক দার হো নিতে দেয় না, এখন আমি কোন দিক দার হো নিমো, কোন দিক দিয়ে আমি রুহু নিমো, ইন দি মিন টাইমে কোন দিক দিয়ে রুহু নিবেন? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আজরাইল, আমার ইমানদার সাব্বির মিয়া, মনে করেন কথার কথা, আমার ইমানদার সাব্বির মিয়ার রুহু যদি তুমি আনতে চাও, ওই সাব্বির মিয়ার সামনে, এর মানে হলো শাহজাহান মিয়ার সামনে, এর মানে হলো তাহিরের সামনে, এমন জীবন আমি তাহিরের নসিব হইব নি। আজরাইলের ডাক দিয়ে কই, ও আল্লাহ কি করব? আল্লাহ কই, আজরাইল, আমার প্রেমিক ইমানদার রুহু যদি বের করতে চাও, তাহলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর যতগুলা নাম আছে, আল্লাহর 3000 নাম, আর এক রেওয়ায়েতে দেখলাম 4000 নাম, আল্লাহর 4000 নাম, আমার নবীরও 4000 নাম। হায়রে কি প্রেম লাগাইছে, একটু পরে বুঝবেন আমার নবী কেমন সম্পদ। ওই আজরাইলকে আল্লাহ বলে, ও আজরাইল, তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর 1000 নামের ভিতরে, সিফতি নাম আছে 1000, একটা নাম আছে জাতি নাম, জবান খুলে কোন জাতি নামটা কি? আল্লাহ। মানি না জোরে বলেন নাকি? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা তোমার রব, তিনি তো সব। আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানায়া কই, আল্লাহ রে তোর হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমের জাত নামটা লিখবি, লেখা ইমানদারের চোখের সামনে নিয়া ধর। এ আওয়াজে মানি না জবান খুলে কো, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই কয়্যুম। আল্লাহ নামটা জবান খুলে বলেন, মানি না জবান খুলে কোন আল্লাহ। এই বড়ুরার মানুষ মানি না জবান খুলে কো, আল্লাহ। আরে এই ডাক্তার উসিরা গুনাহ মাফ হতে পারে কি পারে না? আল্লাহ বলে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ নামটা লিখ, ইমানদারের চোখের সামনে নিয়ে ধর। যেই মাত্র হাজরাইল মুস্কি হাসি দিয়া ইমানদারের সামনে আইব, যেই মাত্র ইমানদারের আল্লাহর নামটা দেখব, আল্লাহর নামের ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহর নামটার ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে, তখন সে সেবগাত লাগে, ওয়ামান আহসানু মিনাল্লাহ সেবগা। আল্লাহ রঙ্গে কারে রঙ্গিন কয়, অনেকে জানে না বোঝে না রে ভাই। এবার যখন আল্লাহর নামে বিলীন হয়ে যাবে, এবার এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তার রুহটা বের করে নিয়ে আসো। ও বন্ধু রে, কি
ভাষায় তাহিরি বয়ান করব, তাহির এলেম নাই কালাম নাই। এরপর বলে দিয়ে যায়, প্রতি রাতে তিনটা চারটা প্রোগ্রাম করলে, দিনের বেলা প্রোগ্রাম করলে রাতের বেলা কণ্ঠে রেজলিউশন ধরে না। এরপর বাসা থেকে বলে এত জোরে চিল্লেন না, আমি বাসায় বলি এই চিল্লিটা দিয়া যদি ওয়াজের ময়দানে আমার মরণ হইয়া যায়, আমি তাহিরি মইরা গেলেও কোনো দুঃখ না। কত মাহফিলে কতবার বন্ধু বললাম, একটা বার তো হাতটা বাড়াইয়া দিলা না। ও বন্ধু, তোমার সাথে আমি সম্পত্তি দেনা দেনা করার জন্য বন্ধু বলে ডাক দেই নাই, আমি তোমার বন্ধু বলে মহব্বতের ডাকটা দেই মদিনার সঙ্গে সম্পর্ক করার জন্য। আয় আয় ছোট সন্তান, যেমন করে মায়ের স্তনে দুধ পান করে ঘুমাইয়া যায়, এই বড়ুরার সাব্বির মিয়া যদি ইমানদার হইয়া যায়, সাজান হুজুর যদি ইমানদার হইয়া যায়, তাইলে ওই আল্লাহ নামের মধ্যে ফানা হইয়া যাওয়ার পরে কোন ফাঁকে আজরাইল রুহটা বের করে নিয়া যাবে, ইমানদার জাররা পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার বলে এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন, হে বাবা ইমানদার না বেঈমান, ইমানের মরণ আমরা চাই কি চাই না? যদি যেতে চান তাইলে দেখবেন আল্লাহ কত পুরস্কার আপনার জন্য আমার জন্য রাখছে রে, কত পুরস্কার আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছেন। এক যুবকের দল পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। যদি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহই তো কোরআনে বলছেন ওলি আল্লাহকে ভালোবাসার কথা, আল্লাহই তো কোরআনে বলছেন নবীকে ভালোবাসার কথা, কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দর করে আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মোতাবেক যদি মানতে পারো, আর যদি আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে বলে দিয়েছেন কি কি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা তো আস্তে আল্লাহ অকবর বললে চলবে ভাই, এই সবান খুলে বল আল্লাহু আকবার। আমরা তো হুসাইনি মুসলমান ঠিক কি না বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমানু ইমান এনেছে নাকি আমল করেছে, আল্লাহ ইমানের কথা কেন বললেন? আর ইমানের কথা কেমনে বললেন? রসুল তো বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রসুল নামাজ পড়ি। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিনু সালিহাত এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য অতিথির জন্য খাবারের একটা অ্যারেঞ্জ করা হবে। যেমন বর যাত্রী যখন যা বিয়ের যাত্রী নিয়ে যায় কনের বাড়িতে, নিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল বানায় কনের বাবা, বর যাত্রীর জন্য খাবারের প্যান্ডেল বানায়, কথাক্ষণ ঠিক কি না বলেন? বরুরার জমিনে, বরুরা জমিনে কি ইয়ে আছে নাকি কমিউনিটি সেন্টার? হ্যাঁ, একটা নাই, একটা আছে না উপজেলা, এইটাই ধরেন না অসুবিধা কি। এই কমিউনিটি সেন্টারের নামটা কি? বরুরা কমিউনিটি সেন্টার। এখানে যদি বিয়ে হয়, বিয়ের আয়োজন করা হয়, বরুর আসবে যাত্রী নিয়ে খাওয়ার জন্য, একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মধ্যে লেখা আছে কনে পক্ষ বর পক্ষ, আর নিচে লেখা আছে ওই যেখানে খাবার খাওয়ানো হবে সেই জায়গার মধ্যে একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতুল হুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে,
আমি তাদের জন্য কমিউনিটি সেন্টার বানাইলাম, যে কমিউনিটি সেন্টারের নাম অতিথির জায়গার নাম হলো, অতিথি আসবে আপ্যায়নের সেন্টারের জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আরো জোরে আল্লাহু আকবার বলেন। এখানে কয়দিন থাকবে? বড়রা কমিউনিটি সেন্টার কি একজন বিয়ে করবে সারা জীবনের জন্য দিয়ে দিব নাকি? বিয়েতে একদিন, একদিনই তো, কয়েক কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা নির্ধারিত টাইম, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যে অতিথির জন্য যে বাগানটা বানাবেন, যে উদ্যানটা বানাবেন, বেহেস্তটা বানাবেন, এখানে আপনি থাকবেন কয়দিন? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গার ভিতরে ওদেরকে খাবার দেওয়া হবে, রাখা হবে, তারা সর্বদা তাতেই থাকবে, তা থেকে তারা কোনোদিন স্থানান্তরিত হওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কামনা করবে না। ও আল্লাহ বের করার দরকার না, এখানেই থাকবো। আল্লাহ তো আরো বলছেন কি, আরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, এটা নবীর প্রেমিকদের গোয়াজ করতেছি, নবীর প্রেমিকরাই ওখানে যাবে, কথা কন ঠিক না? যারা দুশ্মনের রাসূল এরা কখনো এই স্বাদ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা, শুভ সংবাদ তাদের জন্য, আমানু, যারা ঈমান এনেছে, ওয়াআমিলুস-সালিহাত, এবং নেক আমল করেছেন, আন্নালাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, ওয়াল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার, শুধুমাত্র জান্নাত নয়, জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ রহমতের নহর গুলা জারি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না, রহমতের নদী। কিসের নদী? এমন সুন্দর বাতাস, এমন সুন্দর বাতাস গায়ের মধ্যে লাগবে, যেমন আমরা দুনিয়ার ভিতরে ভাত খাই কি খায় না, একটু চুক্তি দিলে ভালো লাগে, একটু চুক্তি রাখলে ভালো সাথে ওয়াজের ভিতরে, একটু আবার ভাত খায়, ওয়াজ ভাত খাওয়ার কথা কই কেন, এটা নিয়েও তো বেজার লাগতে পারে, কথা কন না কেন? উনি কোরআন হাদিসের ওয়াজ করো, ভাত আর তরকারি কথা কই লাগে, হ্যাঁ রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে নাকি? আরে কত জালার মধ্যে আমি তাহিরে আছি, আল্লাহ সারা কেউ জানে না, কথা কন ঠিক কি না? কালকে আমার প্রশ্ন করছে, মিডিয়ায় কথা বলতে গেছিলাম, 40 মিনিট বক্তব্য দিলাম ঢাকা, তো আজকে রাত্রে 10:30 এটা দেখাইবো, তো আমি 40 মিনিটের ভিতরে একটা বক্তব্য দিছে, একটা প্রশ্ন করছে আমার, যে হেলিকপ্টার যারা ওয়াজ করে এই ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা আমার এই প্রশ্ন করছে, আমি বলছি, আমাকে প্রশ্ন করছেন হেলিকপ্টার যে ওয়াজ করে এই ব্যাপারে আপনার কি অভিমত, তা আমি বললাম যে এখন আমি আপনাদের কাছে এই বড়রা তো বলি, এখানে স্পষ্ট আমার একটা ধারণা দিয়ে দিই, আমার কাছে অসংখ্য হেলিকপ্টার দাওয়াত আসছিল দিনের বেলা প্রোগ্রামের জন্য, রাত্রে থেকে 2 মাহফিল, যেমন কচুয়া ডিগ্রি কলেজও হেলিকপ্টার দিয়ে আসার চূড়ান্ত করার পর আবার বাদ গেছে, তো আমার কাছে যখন আসছে আমি বলছি যে দেখো আমি দিনের বেলা গাড়ি দিয়া যেহেতু যেতে পারবো, আমি হেলিকপ্টার আমার প্রয়োজন নাই, এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এটা আমার কথা আমি বলছি। এখন আরো যারা হেলিকপ্টারে যায়, এখন প্রশ্ন তো ওখানে, আমি তো বুঝি, তো আমি আমার বিবেক দিয়ে বলে দিয়েছিলাম এবং এখনো বলি যে হেলিকপ্টারে যারা যায়, ইচ্ছে করলে কি আমি হেলিকপ্টার লয়ে বড়ুরাতে ওয়াজ করে আইসা ফরমু? আমার একটা বড়ুরাতে দিনের বেলা দাওয়াত আছে, আমি কি আমার বাড়ির টাকাটা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে কি আমি এই বড়ুরাতে এসে ওয়াজ করতাম আসমু? আমি আসমু না, আমার গিয়ে আব্বা ডাকে, আমার গিয়ে আব্বা আমনে আমরা এলাকা যাওয়া লাগবো, আমি কই রাত্রে তো মাহফিল আছে 2টা, কো দিন 1 ঘন্টা হলে সময় দেওয়া লাগবো, তাইলে কেমনে? কো প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে নিমু। আচ্ছা এই প্রস্তাবটা প্রথম কে করছে? হুজুরে করছে না শ্রোতা করছে? এই আয়োজক করছে, এই আয়োজকরা হুজুররার সময় নাই আর হুজুররাও ব্যস্ততার কারণে অন্তত পক্ষে এই তাদের মনের দিকে তাকায়া
এই হেলিকপ্টার মাহফিলটা করে। তো এখন আমার এখানে প্রশ্ন হলো, আমার কথা হলো এটাই যে হুজুর হেলিকপ্টারে যায়, এই কোরআন সুন্নার আলোচনা করার জন্য যদি প্রয়োজন হয় বাড়িঘর বিক্রি করে হেলিকপ্টার কেন রকেট দেওয়া পর্যন্ত যাইতে পারে? কথা বলেন ঠিক কি না বলেন? এটা নিয়ে তো সুলকানি কেন, এটা নিয়ে তো মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। এখন আমাকে বলা হচ্ছে ওইগুলো তো গরিব রেদান করে দিল চলে, গরিব রেদান করে দিল চলে। তো আমি বললাম যে গরিব রেদান করে দিব কি হুজুর নাকি মাহফিল কমিটি? এটা মাহফিল কমিটি রে বলেন, এটা হুজুর রে বলে লাভ নাই। কথা কোনো ঠিক কি না বলেন? হুজুররা দাওয়াত একটার বেশি দুইটা খাইলে কত ধরনের কানাঘুষা সরিয়া যায়, আর সারা দুনিয়া যে ক্যাসিনোর ভিতরে ঢুকাইয়া যে কোটি কোটি টাকা যে মদ জোয়া দিয়া যে দেশ নষ্ট করছে, এইগুলার কোনো দরকার না। ঠিক কি না বলেন? পাগলা আওয়াজ করিস না, এমনি আওয়াজে দেশ শেষ। সব সমস্যা এই এই বাংলাদেশকে, বাংলাদেশের ভিতরে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। প্রত্যেকটা গল্লি গল্লি মসজিদ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদে একজন ইমাম সাহেব থাকে, একজন খতিব থাকে, একজন মুয়াজ্জিন থাকে, দুইজন খাদেম থাকে, এরা সবাই মসজিদের নিয়মিত মুসল্লি। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে সামাজিকভাবে ধর্মীয়ভাবে মসজিদে ইবাদতের নেতৃত্ব দিয়েছেন দিচ্ছেন হুজুররা। কথা বলেন ঠিক কি না বলেন? এই হুজুরদেরকে বাবা সবাই সম্মান করে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? আপনারা কি আমার সাথে একমত? আর যারা একমত, কারা কারা একমত দুই হাত তোলেন। স্বীকার করো যিনি তোমাকে বানাইলেন, যিনি তোমার হাত পা ভালো রেখেছেন, ওই আল্লাহকে কেমনে তোমরা অস্বীকার করছো? না 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 না, আল্লাহ আমাদেরকে খাওয়াই, আল্লাহ আমাদেরকে পান করাই, আল্লাহ আমাদেরকে অল বডিটা সুস্থ রাখলেন, এখন যদি অসুস্থ হইয়া যায় আল্লাহকে ভুলে গেলে কি চলবে নাকি? সব সময় ভরসা রাখবো একমাত্র আমার আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ও মুরব্বী আব্বা, এখানে আমার এক মুরব্বী আছেন, আমার বয়স আমার বড় ভাইয়ের মতন, ওনার দাড়ির গোড়াগুলো একটু সাদা হয়েছে, আরেক মুরব্বী ওখানে দাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে। অনেক যুবক মনে করতেছে তার যেহেতু দাড়ি পাকে নাই তার মনে হয় মরণ হবে না। না 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 না, নিজের চোখে যেমন দেখেছেন মুরব্বীকে কবরে ঢুকাইতেছে, নিজের চোখেও তো দেখেছেন আপনার বন্ধুকেও কবরে ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকের দল, আমি তাহিরি তোমাদের মতো ইচ্ছা করলে কিন্তু রাস্তাঘাটে প্যান্ট শার্ট পরে শিপ করে কিন্তু ঘুরতে পারতাম। আমি তো কোরআন হাদিসের মধ্যে পেয়ে গেছি, কোরআন সুন্নার ভিতরে পেয়ে গেছি, কারণ আমিও জানি আমাকে মরণ লাগবে, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। কথা কি জোরে বলবেন না ঠিক না বেঠি? আমার হাতে আংটি আছে না নাই? এই আংটি আমি যখন মারা যাব এই আংটিটা খুলে রেখে দিবেন, আমি যখন মারা যাব আমার ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার কাইতন খুলে রেখে দিবেন, কিন্তু সব কাপড় যদিও খুলে রেখে দিবেন, তিনটা কাপড় যদি আমারে পরাইয়া দিবেন,
একটা জিনিস যদি বুদ্ধি কইরা বপন করতে পারো, ওইটা কোনোদিন কেউ রাখবে না, ওটা হলো মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলো। এই জন্য যুবক ইচ্ছা করলে এটা তুমি রাখতে পারো, ইচ্ছা করলে তুমি রাখতে পারো। অনুরোধ করে বনে দিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানাইছেন। এই কিতাব গুলা কই? এটা না তো হারে কি আনলেন না? আমার আল্লাহ অনেক মায়া করে আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। আল্লাহ আমাদেরকে খুব সুন্দর নমুনায় বানাইছেন, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া একটা সীমা রেখা দিয়েছেন, এই পথে চললে আমি আল্লাহ রাজি, এই পথে চললে আমি আল্লাহ নারাজ। যদি তুমি আল্লাহ পাকের সঠিক পথে যদি চলতে পারো, তোমার সামনে একদিন মালাকুল মত আজরাইল আসবে, আসার পরে তোমার কাছ থেকে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া আজরাইল তোমারে সালাম দিব, আজরাইলে সালাম দিব। সাধারণ কথা ভাই, আজরাইলে সালাম দিব। মনোযোগ দিবেন, এই কথাটা বড়রা কখনো বলি নাই, এখন যে তত্ত্বটা দিব, আজরাইলে সালাম দিব। ইমাম ইমানদার কি খুশি না বেজা? কথা কেন খুশি না বেজা? আরে আজরাইলে সালাম দিবে, এটা কি সাধারণ কথা নাকি? সবারই কি আজরাইলে সালাম দিবে? আজরাইলে সালাম দিবে ইমানদার খুশি। অথচ ঘরের পাশে বসা আপনার বাবা, আপনার পাশে বসা আপনার মা, নইমির পাশে বসা নইমির দাদা, তাহিরির পাশে বসা তাহিরির ভাই, সাজান সাহেবের পাশে বসা সাজান সাহেবের বোন, ভাইয়ের নাম সাব্বির সাহেব, সাব্বির সাহেবের পাশে বসা সাব্বির সাহেবের ভাই, সব মানুষ পাশে পাশে বইসা মুখের মধ্যে চামচ দিয়া পানি দেয়, কিন্তু ইমানদার একটু হাসি হাসি বাপ, সবাই মনে করছে শরীরটা বুঝি ভালো লাগতেছে এই জন্য বুঝি হাসে, আসলে মরণের সময় যে হাসিটা দেয় এটা দুনিয়ার ঔষধ সেবনের কারণে নয়, কারণ তার সঙ্গে আজরাইলের মহব্বতের লেনা দানা হইতেছে। আল্লাহু আকবার, গভীর মনোযোগ। আজরাইল তার কাছে আয়সা বলবে, আল্লাহ পাঠাইছে রুহুটা নিয়ে যাওয়ার জন্য। এবার আজরাইল জিজ্ঞেস করে, তুমি কি যেতে চাও? ডাক দিয়া কন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, মহব্বত থাকলে কত কথাই তো মানুষে বলে, কথা কন ঠিক কিনা? যদি বলে তুমি কি আমাকে ভালোবাসো, ভাই আমি তোমাকে ভালোবাসি আমার জীবন দিয়া, তাই বলি কি কেউ ফাঁসি দিয়ে মরে যায়নি? কথা কনে, কথা কনে, জীবন দিয়া ভালোবাসি, ভালোবাসলে তো জীবন ধরে রাখতে চায়, মুখ দিয়া কথা বললেন এমন ভাবে। এবার কয় আল্লাহর সিদ্ধান্ত বড়, এখন ডাক দিয়া কয় তোমাকে তোমার রুহুটা এখন বের করে নিয়ে যাব, ইমানদার ডাক দিয়া বলবে নিয়ে যাও, কারণ আমি আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার বলে, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও ও যুবকের দল। এবার ইমানদারিকে রুহুটা নেওয়ার সময় ইমানদারে জবান দিয়া রুহুটা নেওয়ার চেষ্টা করবে, এবার ইমানদার একটা বাহাদুরি উত্তর দিবে, কেউ দাঁড়াবেন না আমার পিছনে, শিষ্টা বন্ধ করে দেবে। ইমানদারের একটা বাহাদুরি আছে, ইমানের জোর আর টাকার জোর কি এক জিনিস? কথা কয়না আজরাইল, আজকে জাঙ্গা আমার কিছু কাজ টাজ বাকি আছে, দশতলায় বিল্ডিংটা কইরা লই, একটু বিল্ডিংটা করলে এরপরে আপনি আইছেন, এরকম আছে কি ভাই? আজরাইলে বলবে রুহুটা নিতে চাই মুখ দিয়া, আজরাইল তুমি মুখ দিয়ে রুহু নিবা? এ মুখ দিয়ে আমি কত কোরআন তেলাওয়াত করেছি, আর আল্লাহ আকবার বলেন না,
এই মুখ দিয়ে আমি কত আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আর রুহুনি দিতে দিব না। তাহলে কোন দিয়ে দেখো? চোখ দিয়ে। আর কি বলো? চোখ দিয়ে। আমি আল্লাহর কত আকৃতি প্রকৃতি দেখে দেখে আমি আফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে রব্বানা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ দৃষ্টি সৃষ্টি দেখে আমি কত আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছি, আর তুমি আমার চোখ দিয়া রুহুনি বা, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে ডাক দিয়া কয়, তাহলে তোমার পা দিয়ে রুহু নিয়ে যাব। এবার ইমানদারে বাহাদুরি একটা উত্তর দিয়ে আজরাইলকে ডাইরেক্ট পাঠাইয়া দিবেন। ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আমার পা দিয়া রুহু নিতে দিব না, কারণ এই পা দিয়া হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছি। এই পা দিয়া হেঁটে হেঁটে কুরআন সুন্নার বয়ান শুনেছি, পা দিয়া হেঁটে হেঁটে নেক আমল করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে ঈমানের সংজ্ঞা হাতে নিয়েছি, এই পা দিয়া নিতে দিতাম না। আজরাইলের ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার ইমানদার বান্দা কোন দিক দার হো নিতে দেয় না, এখন আমি কোন দিক দার হো নিমু, কোন দিক দিয়ে আমি রুহু নিমু, ইন দি মিন টাইমে কোন দিক দিয়ে রুহু নিবেন? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আজরাইল, আমার ইমানদার সাব্বির মিয়া মনে করেন কথার কথা, আমার ইমানদার সাব্বির মিয়ার রুহু যদি তুমি আনতে চাও, ওই সাব্বির মিয়ার সামনে, এর মানে হলো শাহজাহান মিয়ার সামনে, এর মানে হলো তাহিরের সামনে, এমন জীবন আমি তাহিরের নসিব হইব নি। আজরাইলের ডাক দিয়ে কই, ও আল্লাহ কি করব? আল্লাহ কই, আজরাইল, আমার প্রেমিক ইমানদার রুহু যদি বের করতে চাও, তাহলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর যতগুলা নাম আছে, আল্লাহর 3000 নাম, আর এক রেওয়ায়েতে দেখলাম 4000 নাম, আল্লাহর 4000 নাম, আমার নবীরও 4000 নাম। হায় রে, কি প্রেম লাগাইছে! একটু পরে বুঝবেন আমার নবী কেমন সম্পদ। ওই আজরাইলকে আল্লাহ বলে, ও আজরাইল, তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর 1000 নামের ভিতরে, সিফতি নাম আছে 1000, একটা নাম আছে জাতি নাম, জবান খুলে কোন জাতি নামটা কি? আল্লাহ। মাদিনা জুড়ে বলে নাকি? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদু লা ইলাহা সব। আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানায়া কই, আল্লাহ রে তোর হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমের জাত নামটা লিখবি, লেখা ইমানদারের চোখের সামনে নিয়া ধর। এ আওয়াজে মানিনা জবান খুলে কো, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নামটা জবান খুলে বলেন, মানি না জবান খুলে কোন, আল্লাহ। এই বড়ুরার মানুষ মানি না জবান খুলে কো, আল্লাহ। আরে, এই ডাক্তার উসিরা গুনাহ মাফ হতে পারে কি পারে না? আল্লাহ বলে, আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ নামটা লিখে ইমানদারের চোখের সামনে নিয়ে ধর। যেই মাত্র হাজরাইল মুস্কি হাসি দিয়া ইমানদারের সামনে আইব, যেই মাত্র ইমানদারের আল্লাহর নামটা দেখব, আল্লাহর নামের ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহর নামটার ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে, তখন সে সেবকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। আল্লাহ রঙ্গে কারে রঙ্গিন কয়, অনেকে জানে না বোঝে না রে ভাই। এবার যখন আল্লাহর নামে বিলীন হয়ে যাবে, এবার এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তার হুটা বের করে নিয়ে আসো। ও বন্ধু রে, কি ভাষায় তাহিরি বয়ান করব, তাহির এলেম নাই কালাম নাই। এরপর বলে দিয়ে যায়, প্রতি রাতে 3টা 4টা প্রোগ্রাম করলে
দিনের বেলা প্রোগ্রাম করলে রাতের বেলা কণ্ঠে রেজলিউশন ধরে না। এরপর বাসা থেকে বলে এত ধরে চিল্লেন না। আমি বাসায় বলি এই সিল্লিটা দিয়া যদি ওয়াজের ময়দানে আমার মরণ হইয়া যায়, আমি তাহিরি মইরা গেলেও কোনো দুঃখ না। কত মাহফিলে কতবার বন্ধু বললাম, একটা বার তো হাতটা বাড়াইয়া দিলা না। ও বন্ধু তোমার সাথে আমি সম্পত্তি দেনা দেনা করার জন্য বন্ধু বলে ডাক দেই নাই, আমি তোমার বন্ধু বলে মহব্বতের ডাকটা দেই মদিনার সঙ্গে সম্পর্ক করার জন্য। আয় আয় ছোট সন্তান, যেমন করে মায়ের স্তনে দুধ পান করে ঘুমাইয়া যায়, এই বড়ুরার সাব্বির মিয়া যদি ইমানদার হইয়া যায়, সাজান হুজুর যদি ইমানদার হইয়া যায়, তাইলে ওই আল্লাহ নামের মধ্যে ফানা হইয়া যাওয়ার পরে কোন ফাঁকে আজরাইল রুহটা বের করে নিয়া যাবে, ইমানদার জাররা পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার বলে এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন, হে বাবা ইমানদার না বেঈমান, ইমানের মরণ আমরা চাই কি চাই না? যদি যেতে চান তাইলে দেখবেন আল্লাহ কত পুরস্কার আপনার জন্য আমার জন্য রাখছেন, কত পুরস্কার আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছেন। এক যুবকের দল পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। যদি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহই তো কোরআনে বলছেন ওলি আল্লাহকে ভালোবাসার কথা, আল্লাহই তো কোরআনে বলছেন নবীকে ভালোবাসার কথা, কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দর করে আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মোতাবেক যদি মানতে পারো, আর যদি আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে বলে দিয়েছেন কি কি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা তো আস্তে আল্লাহ করে বললে চলবে ভাই, এই জবান খুলে বল আল্লাহু আকবার। আমরা তো হুসাইনি মুসলমান ঠিক কি না বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে নাকি আমল করেছে, আল্লাহ ঈমানের কথা কেন বললেন? আর ঈমানের কথা কেমনে বললেন? রসুল তো বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রসুল নামাজ পড়ি। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়ামিলুস-সালিহাতি এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য অতিথির জন্য খাবারের একটা অ্যারেঞ্জ করা হবে। যেমন বরযাত্রী যখন যায় বিয়ের যাত্রী নিয়ে যায় কনের বাড়িতে, নিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল বানায় কনের বাবা, বরযাত্রীর জন্য খাবারের প্যান্ডেল বানায়, কথা কোন ঠিক কি না বলেন? বরুরার জমিনে, বরুরা জমিনে কি ইয়ে আছে নাকি কমিউনিটি সেন্টার? হ্যাঁ একটা নাই, একটা আছে না উপজেলা, এইটাই ধরেন না অসুবিধা কি। এই কমিউনিটি সেন্টারের নামটা কি? বরুরা কমিউনিটি সেন্টার। এখানে যদি বিয়ে হয় বিয়ের আয়োজন করা হয়, বরুর আসবে যাত্রী নিয়ে খাওয়ার জন্য, একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মধ্যে লেখা আছে কনে পক্ষ বর পক্ষ, আর নিচে লেখা আছে ওই যেখানে খাবার খাওয়ানো হবে সেই জায়গার মধ্যে একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতুল হুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি তাদের জন্য কমিউনিটি সেন্টার বানাইলাম, যেই কমিউনিটি সেন্টারের নাম অতিথির জায়গার নাম হলো অতিথি আসবে
রূপায়ণের সেন্টারের জায়গার নাম বলো জান্নাতুল ফেরদাউস। আর হযরত আল্লাহু আকবার বলে এখানে কয়দিন থাকবে? বরুরা কমিউনিটি সেন্টার কি একজন বিয়ে করবে সারা জীবনের জন্য দিয়ে দিব নাকি? বিয়েতে একদিন, একদিনই তো, কয়েক কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা নির্ধারিত টাইম, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যে অতিথির জন্য যে বাগানটা বানাবেন, যে উদ্যানটা বানাবেন, বেহেস্তটা বানাবেন, এখানে আপনি থাকবেন কয়দিন? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গার ভিতরে ওদেরকে খাবার দেওয়া হবে, রাখা হবে, তারা সর্বদা তাতেই থাকবে, তা থেকে তারা কোনোদিন স্থানান্তরিত হওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কামনা করবে না। ও আল্লাহ, বের করার দরকার না, এখানেই থাকবো। আল্লাহ তো আরো বলছেন কি, আরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, এটা নবীর প্রেমিকদের গোয়াজ করতেছি, নবীর প্রেমিকরাই ওখানে যাবে। কথা কর ঠিক না? যারা দুশ্মনের রাসূল এরা কখনো এই স্বাদ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা, শুভ সংবাদ তাদের জন্য, আমানু, যারা ঈমান এনেছে, ওয়াআমিলুস-সালিহাত, এবং নেক আমল করেছেন, আন্নালাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, ও আল্লাহ, তাজরি মিন তাহতিহাল আনহার, শুধুমাত্র জান্নাত নয়, জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ রহমতের নহর গুলা জারি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না, রহমতের নদী। কিসের নদী? এমন সুন্দর বাতাস, এমন সুন্দর বাতাস গায়ের মধ্যে লাগবে, যেমন আমরা দুনিয়ার ভিতরে ভাত খাই কি খায় না, একটু চুক্তি দিলে ভাল লাগে, একটু চুক্তি রাখলে ভালো সাথে ওয়াজের ভিতরে, একটু আবার ভাত খায়, ওয়াজ ভাত খাওয়ার কথা কই কেন, এটা নিয়েও তো বেজার লাগতে পারে, কথা কন না কেন? উনি কোরআন হাদিসের ওয়াজ করবো, ভাত আর তরকারি কথা কোকিল লেগে, হ্যাঁ, রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে নাকি? আরে কত জালার মধ্যে আমি তাহিরে আছি, আল্লাহ সারা কেউ জানে না, কথা কন ঠিক কি না? কালকে আমার প্রশ্ন করছে, মিডিয়ায় কথা বলতে গেছিলাম, 40 মিনিট বক্তব্য দিলাম ঢাকা, তো আজকে রাত্রে 10:30 এটা দেখাইবো, তো আমি 40 মিনিটের ভিতরে একটা বক্তব্য দিছে, একটা প্রশ্ন করছে আমার, যে হেলিকপ্টার যারা ওয়াজ করে এই ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা, আমার এই প্রশ্ন করছে, আমি বলছি, আমাকে প্রশ্ন করছেন হেলিকপ্টার যে ওয়াজ করে এই ব্যাপারে আপনার কি অভিমত? তা আমি বললাম যে এখন আমি আপনাদের কাছে এই বরুরা তো বলি, এখানে স্পষ্ট আমার একটা ধারণা দিয়ে দিই, আমার কাছে অসংখ্য হেলিকপ্টার দাওয়াত আসছিল দিনের বেলা প্রোগ্রামের জন্য, রাত্রে থাকে 2 মাহফিল, যেমন কচুয়া ডিগ্রি কলেজও হেলিকপ্টার দিয়ে আসার চূড়ান্ত করার পর আবার বাদ গেছে। তো আমার কাছে যখন আসছে, আমি বলছি যে দেখো, আমি দিনের বেলা গাড়ি দিয়া যেহেতু যেতে পারবো, আমি হেলিকপ্টার আমার প্রয়োজন নাই, এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এটা আমার কথা আমি বলছি। এখন আরো যারা হেলিকপ্টারে যায়, এখন প্রশ্ন তো ওখানে, আমি তো বুঝি, তো আমি আমার বিবেক দিয়ে বলে দিয়েছিলাম এবং এখনো বলি যে হেলিকপ্টারে যারা যায়, ইচ্ছে করলে কি আমি হেলিকপ্টার লয়ে বরুড়াতে ওয়াজ করে আইসা ফরমু? আমার একটা বরুড়াতে দিনের বেলা দাওয়াত আছে, আমি কি আমার বাড়ির টাকাটা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে কি আমি এই বরুড়াতে এসে ওয়াজ করতাম আসমু? আমি আসমু না, আমার গিয়ে আব্বা ডাকে, আমার গিয়ে আব্বা আমনে আমরা এলাকা যাওয়া লাগবো, আমি কই রাত্রে তো মাহফিল আছে 2টা, কো দিনে 1 ঘন্টা হলে সময় দেওয়া লাগবো, তাইলে কেমনে? কো প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে নিমু। আচ্ছা, এই প্রস্তাবটা প্রথম কে করছে? হুজুরে করছে না শ্রোতা করছে? এই আয়োজক করছে, এই আয়োজকরা, হুজুররার সময় নাই আর হুজুররাও ব্যস্ততার কারণে অন্তত পক্ষে এই তাদের মনের দিকে তাকায়া এই হেলিকপ্টার মাহফিলটা করে। তো এখন আমার এখানে প্রশ্ন হলো, আমার কথা হলো এটাই যে হুজুর হেলিকপ্টারে যায়, এই
কোরআন সুন্নার আলোচনা করার জন্য যদি প্রয়োজন হয় বাড়িঘর বিক্রি করে হেলিকপ্টার কেন রকেট দিয়ে পর্যন্ত যাইতে পারে? কথা বলেন ঠিক কি না বলেন? এটা নিয়ে তো সুলকানি কেন? এটা নিয়ে তো মাথা কামার কোনো প্রয়োজন নাই। এখন আমাকে বলা হচ্ছে ওইগুলো তো গরিবরে দান করে দিল চলে, গরিবরে দান করে দিল চলে। তো আমি বললাম যে গরিবরে দান করে দিব কি হুজুর নাকি মাহফিল কমিটি? এটা মাহফিল কমিটি রে বলেন, এটা হুজুরের বলে লাভ নাই। কথা কোনো ঠিক কি না বলেন? হুজুররা দাওয়াত একটার বেশি দুইটা খাইলে কত ধরনের কানাঘুষা সরিয়া যায়, আর সারা দুনিয়া যে ক্যাসিনোর ভিতরে ঢুকাইয়া যে কোটি কোটি টাকা দিয়ে মদ জোয়া দিয়া যে দেশ নষ্ট করছে, এইগুলার কোনো তদন্ত না। ঠিক কি না বলেন? পাগলা আওয়াজ করিস না, এমনি আওয়াজে দেশ শেষ। সব সমস্যা এই এই বাংলাদেশকে, বাংলাদেশের ভিতরে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদে একজন ইমাম সাহেব থাকে, একজন খতিব থাকে, একজন মুয়াজ্জিন থাকে, দুইজন খাদেম থাকে, এরা সবাই মসজিদের নিয়মিত মুসল্লি। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে সামাজিকভাবে ধর্মীয়ভাবে মসজিদে ইবাদতের নেতৃত্ব দিয়েছেন দিচ্ছেন হুজুররা। কথা বলেন ঠিক কি না বলেন? এই হুজুরদেরকে বাবা সবাই সম্মান করে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? আপনারা কি আমার সাথে একমত? আর যখন একমত কারা কারা একমত দুই হাত তোলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগামী 12ই রবিউল আউয়াল, আগামী 12ই রবিউল আউয়াল সকল ঈদের আপনারা সবাই যত ব্যস্ততেই থাকুক ওই দিনটার জন্য ওই সময়টার জন্য আপনারা অন্তত পক্ষে এটাকে আলাদা করে রাখবেন, কারণ আমরা ঈদে মিলাদুন্নবীর জুলুস করতে পেরে আমরা নিজেদেরকে অনেক আনন্দিত এবং গর্বিত মনে করি। কথা বলেন ঠিক কি না? আপনারা আশিকা রাসুল, অন্তত ঈদে মিলাদুন্নবীর জুলুসে আমরা সবাই এখান থেকে আমরা রেলি বের করব, সবাই কি থাকবেন ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। বাবাজিরা আমার, হুজুর চলে এসেছেন। আপনারা জানেন এই মাহফিলটা অনেক অল্প সময়ের ব্যবধানে রাখা হয়েছে। আমরা এখানে যারা এখানে দাওয়াতি আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি শেখ সহকারে এবং আলাউদ্দিন জিয়াদি হুজুর সহকারে এবং হুজুর তো আসছেন, আমরা যারা এখানে চারজন একত্রিত এখানে মাহফিলটা এসেছি, এটা অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যুগ উপযোগী সিদ্ধান্তে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাহফিল করার জন্য যখন আমাদের
উলামায়ে আকাবের গুলা যখন আসবেন আপনারা সবাই আজকে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে, আমি তো ঢুকতে এক ঘন্টা সময় লাগছে আসতে, তো আমি আপনাদেরকে বলবো আমাদের সুন্নি জামাতের যে কোনো মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে মাহফিলে আসবেন। পারস্পরিক হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? বৃহৎ একটি স্বার্থে অন্তত পক্ষে আমরা আমাদের চিন্তা শক্তিকে আরো ব্যাপক প্রসন্ন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নার আলোকে সঠিক সমাজ দান করে, সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। এখন আমি আপনাদের কাছে সর্বশেষ কথা হলো ভবিষ্যৎ জীবনকে আরো প্রস্ফুটিত করে সেই চিন্তা চেতনা হৃদয়ে ধারণ করে আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা আরেকটি কথা বলে রাখি, আমি এখান থেকে হবিগঞ্জ চলে যাব, যেহেতু হবিগঞ্জ চলে অনেক দূরে যেতে হবে, সেই হিসাবে আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় আরজ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আর হুজুর তার পরিচয় দেওয়ার মানে কোনো প্রয়োজন নেই, কারণ সারা বাংলাদেশ হুজুরকে চিনেন, কারণ এই ঈদগাহে আমি আজকে দ্বিতীয় আর কি, আমি আমি না না আমি দিনের বেলা আসছিলাম। হুজুরে এই মাঠে হোক আর বাংলা যেখানে হোক নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, এত ভেঙ্গে বলতে হবে না। তবে একটি কথা বলবো, বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যিনি সর্বদাই নিজের জীবন জীবনকে বাজি রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুভূতির প্রতি অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তিনি হলেন আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী মাতাজিল্লাহ আলী, কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য আপনাদের কাছে আমি কি চাই, আপনাদের কাছে আমি চাই যেভাবে ধৈর্যের সাথে আপনারা আজ বসে আছেন ঠিক এভাবে বসে থাকবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। এবং আগামী 8 তারিখে আসবো সারবো দোয়া, 9টায় মাঠ ধরবো, আপনারা সবাই থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।